দালালের খপ্পরে পড়ে বিদেশে পাঠানো ছেলেকে ফিরে পেতে মায়ের আকুতি। আসসালামু আলাইকুম, এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি সুলতান মাহমুদ। শুরুতে শুনলেন সংবাদ শিরোনাম, এখন ডেস্ক থেকে বিস্তারিত। গাইবান্ধায় দালালের খপ্পরে পড়ে বিদেশে পাঠানো ছেলেকে ফিরিয়ে আনতে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন। ভালো বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে গাইবান্ধা সদরের দক্ষিণ ঘাগুয়া গ্রামের সাদিকুল ইসলামের ছেলে হিরুমিয়াকে বিদেশে পাঠানোর অভিযোগ উঠেছে গাইবান্ধা সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নের বাড়ইপাড়া গ্রামের হামিদা বেগম ও তার স্বামী সাদা মিয়ার বিরুদ্ধে। শুক্রবার সকালে সাদিকুল ইসলামের বাড়িতে এক সংবাদ সম্মেলনে অভিযোগ করে বলেন প্রতারণার শিকার হিরুমিয়ার মা হাসনা বেগম। তিনি জানান, 3 মার্চ 2020 তারিখে 7 লক্ষ টাকার বিনিময়ে হামিদা বেগম ও তার স্বামী সাদা মিয়া তাদের ছেলে হিরুমিয়াকে ভুয়া ভিসা দিয়ে সৌদি আরবে পাঠান। এরপরে সেখানে গেলে তাকে মানব পাচার চক্রের হাতে তুলে দেন। এমত অবস্থায় এলাকায় একাধিকবার হামিদা বেগম ও তার স্বামী সাদা মিয়ার সাথে গ্রাম্য সালিশ হলেও কোনো সুরাহা হয়নি। উল্টো দালাল চক্র তাদেরকে খুন, জখম সহ বিভিন্ন হুমকি ধামকি দিচ্ছেন। এ বিষয়ে গাইবান্ধা সদর আমলী আদালতে মামলা করলে এখন পর্যন্ত কোনো প্রতিকার পাননি তারা। সংবাদ সম্মেলনের মাধ্যমে দালাল চক্রের শাস্তি ও সন্তানকে ফিরে পেতে সরকারের দৃষ্টি আকর্ষণ করছেন ভুক্তভোগী এই পরিবার। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন হিরুমিয়ার ভাই ইনামুল হক নয়ন। এ সময় উপস্থিত ছিলেন হিরুমিয়ার বাবা সাদিকুল ইসলাম, মা হাসনা বেগম, ভাই সুজন মিয়া সহ তার স্ত্রী ও পুত্র সন্তান। আমাদের কাছে, হাসানুর কাছে, সাদা মিয়ার রসনার কাছে আমাদের এটাই দাবি, তাই একটা সন্তান থেকে গেছে, বৌমা থেকে গেছে, তাদের অনেক কষ্ট। ইসমাহমুদ, নিউজ ডেস্ক, এমকে টেলিভিশন। শেষ করছি এমবি টেলিভিশনের সংবাদ। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এমকে টেলিভিশন।